হ্যাঁ আগুন জ্বলছে বলছেন কিছুদিন পরে অন্য ইস্যু এসে যাবে এই অজস্র মহিলার কি ন্যায় পাবে মা কোথায় মাটি তো চুরি হয়ে গেছে সন্দেশকালীতে রাত বারোটা পর পলিটিক্স করতে যায় ফিটে করবে নাকি আপনার বাড়ি মহিলাদেরকে ফিটো করতে পারবেন নাকি আপনি আপনার ভাই ভাইপো হৃদয়ে থাকা স্বামী বিবেকানন্দ কি কাঁদছেনটা যদি আপনি না পারেন ম্যাডাম অপেক্ষা করুন পৃথিবী গোল একদিন দেখবেন আপনার পাশেই এই আদিগঙ্গার ময়লা জল আদিগঙ্গার ময়লা জল আপনার সেখানেও ঠাই হবে না ধন্যবাদ বাংলার মানুষ পাঁচশো হাজার টাকায় বিক্রি হয় কিন্তু পাঁচশো হাজার টাকা আবরু দিয়ে দেয় এত সস্তা মহিলারা আপনার এই দলটাই পশ্চিমবঙ্গে থাকে কিনা সন্ধ্যে এদের কাজ হচ্ছে যে যেখানে শিশুরা ক্ষতিগ্রস্ত সেখানে কোনো কাজ করবে না যেখানে শিশুরা ক্ষতিগ্রস্ত হলে সেখানে কাজ করবে যেখানে মহিলারা ক্ষতিগ্রস্ত কিচ্ছু করবে না আর যেখানে মহিলারা ক্ষতিগ্রস্ত নয় সেখানে গিয়ে ডায়লগ মানবে মহিলা কমিশন বলবে যেহেতুবঙ্গ রাজ্য শিশু কমিশনের সে দায়িত্ব নিয়ে শিশু করতে করছে ইতিমধ্যে আপনি এই কথাগুলো উদ্ধ করুন আমার সমাজে বুদ্ধিজীবী হচ্ছে ওই ওই আদিবাসী মহিলারা ওরা হচ্ছে বুদ্ধিজীবী দেববাবু আপনার শ্রেষ্ঠ মনে হয় সন্দেশখালী শ্রেষ্ঠ কামদনী শ্রেষ্ঠ গরুচুরি শ্রেষ্ঠ কয়লা চুরি শ্রেষ্ঠ আলু চুরি চালচুরি মাছ চুরি শ্রেষ্ঠ তারপরে বকটু ঘটনা শ্রেষ্ঠ দেবের এরকম অবস্থা আরও যারা আছে সাইনি, ফাইনি ফায়নি জাহান দিনকাল ভালো যাচ্ছে না আমার তো ভালোই অভিনয় এখনো আছে এখনো তো লোক নিচ্ছে আমি তো একবার অন্তত প্রতিবাদ করেছি দেখেছি চৌর্যবিত্তি কাকে বলে কোভিডের সময় দেখলাম ইঞ্জেকশান জাল আমাকে করেছে চিফ গেস্ট আমি কি আমাকে ইঞ্জেকশান দিয়ে দিল জাল ইঞ্জেকশান আমরাও তৃণমূলী সন্দেশকারী মহিলারা বলছে আমরাও তৃণমূলী আর দিদি কী বা তার দলবল কি বলছে শাসকেরা কি বলছে না ওরা হলো সব মুখে মাস্ক পরা বিজেপি বহিরাগত আমি আপনাদের চ্যানেলে আগে বলেছিলাম যে এইভাবে বলবে আমার কথাকে হুবু করে করেনি বটে জানলে ধরা পড়ে যাবে মাসুম আক্তার আগে বলে দিয়েছে আবার ওইটি বলবো যে সব লোক হচ্ছে শুভেন্দুর লোক এদের দীর্ঘদিন ধরে ট্রেনিং দেওয়া হয়েছিল ট্রেনিং দিয়ে কথা মুখস্থ করানো হয়েছে মুখস্থ করে মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে মার্কেটে ছেড়ে দেওয়ার পর ওদের সুইচ টিমলে যেমন পুতুল কথা বলে ওরা পুতুলের মতো কথা বলছে এইটি বলতে চেয়েছে চল বহিরা তকমা দিয়ে বলার অর্থ হচ্ছে এই লোকেরা সন্দেশকারী নয় হ্যাঁ আগুন জ্বলছে বলছেন কিছুদিন পরে অন্য ইস্যু এসে যাবে এই অজস্র মহিলার কি ন্যায় পাবে বারো বছর ধরে তো এই ঘটনা ঘটেছে বারো বছর ধরে সন্দেশকালীন মতো জায়গায় যেখানে মহিলারা বলছে যে অমুক ব্লক থেকে একশোটা সুন্দরী চাই ওই হচ্ছে না এলাডিং ব্লাডিং শইল কিসের খবর পাইলো রাজা একটা বালিকা চাইলো ওই একটি বালিকার আর গল্প নেই অজস্র বালিকা ওই শাহজাহান তার দলবল নাকি চেয়েছে তাই বিভিন্ন ব্লক থেকে কোনো ব্লক থেকে একশো কোনো ব্লক থেকে পঞ্চাশ এই চামড়া রং যৌবন দেখে এইগুলো সব ঠিকঠাক হয় যাদের রং ভালো চামড়া ভালো যৌবন ভালো তারা তারা পিঠে ভালো করতে পারে যেমন পার্থবাবুদের টাকা রাখার জন্য রং যৌবন এটা বিবেচিত হয়েছিল এবং নারী হতে হয়েছিল তাকে টাকা বাকিদের কাছে রাখা যাবে না শুধু ওদের কাছেই রাখা যাবে ওদের বিচারের ভেতরেই শুধু টাকা থাকবে আপনি মাননীয়ার কথা থেকে যান উনি ওনার মনের কথা বলেছেন উনি কি বলেছেন উনি বলেছেন প্রথমত বহিরাগত ওরা মুখোশ পরে এসছে সেকেন্ডলি এখানে আদিবাসীদের সাথে সংখ্যালঘুদের লড়িয়ে দেওয়া হচ্ছে বিরোধী দলের কেউ কেউ বলছে বিজেপির কেউ কেউ বলছে বেছে বেছে হিন্দু মহিলারা কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি জানি না কতটা এটা সত্য এটার কতটা সার্বতা আছে যদি এমনটাই হয়ে থাকে অবশ্যই ভাবনার অবশ্যই দুশ্চিন্তার অবশ্যই উদ্বেগের কিন্তু এই ধরনের আলোচনা যত কম হয় তত ভালো এতে সম্প্রীতি নষ্ট হতে পারে কিন্তু মাননীয়া তো পরিষ্কার করে উস্কে দিলেন এটা মাননীয়া উস্কে কেন দিলেন দলিত ভার্সেস সংখ্যালঘু বলার কি দরকার ছিল তার মানে কি এই পাপ কর্মগুলো সংখ্যালঘুরে করছে বুঝি উনি সেটাকেই কি মেনে নিলেন এই অভিযোগ যারা করতে চাইছেন সেই প্রসঙ্গই তো উনি তুলে দিলেন যে এই লড়াইটা লাগিয়ে দেওয়া হয়েছে দলিতদের সাথে সংখ্যালঘুদের লড়াই এক দুই উনি বললেন উনি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন উনি বলেছেন এখানে আর আছে অর্থাৎ আর থাকলে যেন অনেক পাপকর্ম সম্পাদিত হয় আর বিশাল পাপি বিরাট খারাপ ওরা যেখানে যেখানে গেছে সেখানে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে উনি এটাও বললেন আর এস উপস্থিতির জন্য করে সাম্প্রদায়িক দাঙ্গা হয় আচ্ছা তাহলে আর খারাপ সত্যি আর কি এই কাজ করেছে একটা ভারতের সর্ববৃহৎ একটা রাজ্য একটা সামাজিক সংগঠন সর্ববিরত একটা সামাজিক সংগঠন তাকে হঠাৎ করে অপ্রাসঙ্গিকভাবে এই চ্যাপ্টারের মধ্যে টেনে আনার কী দরকার ছিল আপনি পয়েন্টে যান আপনারা একটা সন্দেশখালি নিয়ে ভাববেন না আমার কাছে অজস্র সন্দেশখালী আছে যেগুলো কেউ রসগোল্লা খালি বলতে পারে খালি বলতে পারে আর এই খালি বলতে গিয়ে মনে পড়ে গেল অমৃতমাণী কুণাল ঘোষের কী সুন্দর রাজনীতি চলছে কদিন আগে সুকান্ত মজুমদার মহাশয় তিনি একজন অধ্যাপক তিনি বিরোধীর বিজেপি দলের তিনি সভাপতি একজন এমপি তাকে কোনোভাবে এমনভাবে হেনস্থা করা হয়েছিল তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন হসপিটালে চলে গিয়েছিলেন আইসিইউতে ছিলেন মানবিক কারণে লোকে একটু মানবিকভাবে দেখে মানুষের অসুস্থ হয়ে যাওয়া কুণালবাবুর কিচ্ছু মনে হয়নি উনি বললেন কেন সুকান্ত মজুমদার সাহেব সুইমিং কস্টিউম পরে ইছামতি নবী নদীতে সাঁতার দিয়ে সন্দেশ খাড়িতে যায়নি একজন অধ্যাপককে সাঁতারের পোশাক হাফ প্যান্ট পরে সাঁতার কাটতে বলা হচ্ছে এটা নাকি তার অপরাধ আর তার নাকি দম নেই বুকে নেই দম খাবে চমচম অর্থাৎ ভোটের রাজনীতিটা চমচম খাওয়া ভোটের রাজনীতিটা ভোট পাওয়াটা আসলে কুলালবাবুদের কাছে চমচম খাওয়ার মতো তো আমি বাংলার কালচার ভাবছি যে এই যে অপরাধ হয়েছে কোথাও তো একটা অরৃষ্টি হয়েছে কোথাও তো একটা অন্যায় হয়েছে তাকে প্রতিবাদ করছেন না মাননীয়া মাননীয় একবারের জন্য তীব্র প্রতিবাদে গর্জে উঠছেন না অথচ তিনি অন্য কিছুর রাস্তা খুঁজে পাচ্ছেন আমি অবাক হচ্ছি বাংলার ভবিষ্যৎ কোথায় অন্যায় হলে অন্যায়ের প্রতিরোধ হবে প্রতিবাদ হবে না অন্যায়কে জাস্টিফাইড করা হচ্ছে এবং অন্য কোনো অঙ্ক কোষে যারা প্রতিবাদ করছে তাদেরকে কলঙ্কিত করা হচ্ছে ধন্যবাদ হ্যাঁ চলুন না কিছু এটা করতে পারলে তো কাঁদতে পারি আমরা চলুন দুজন মিলে হাত ধরাধরি করে একটু কেঁদে আসি অন্তত ন্যায় দিতে পারিনি একটু দুঃখ দিয়ে গেলাম একটু ভক্তি দিয়ে গেলাম এটুকু পারা যায় না রাজনীতিকে এতটা নিচে দিতে পারে এতটা নিচে কবরের ভেতরে আরো কবর আমি শুধু বলি আপনি মানুষকে ছোট করবেন না মা কোথায় মাটি তো চুরি হয়ে গেছে সন্দেশকারীতে অসহায় গরিব আদিবাসীদের মাটি গায়ের জোরে বেড়ে লিখিয়ে নিয়েছে আপনি বলছেন লিখে নেয়নি চ্যালেঞ্জ করছে আপনি যান মায়েরা রাত বারোটার সময় অল্প বয়সী মায়েরা যায় আপনাদের শিবুর কাছে উত্তমের কাছে খাদ্য হতে ওরা খাদ্য নারী শরীর খাদ্য রমণীয় খাদ্য একটা ম্যাডাম বিশ্বাস হয় না আচ্ছা খাদ্য নয় রাত বারোটার পর পলিটিক্স করতে যায় ফিটে করবে নাকি আপনার বাড়ি মহিলাদেরকে থেকে ফিটে করতে পারবেন নাকি আপনি আমার বাড়ির মহিলাদেরকে থেকে ভিটে করতে পারবো এত সর্বনাশ বাংলায় ঘটে গেছে একটা ঘটে কি একটা আর মানুষ অজস্র মানুষ সন্দেশকারী দিকে কাঁদছে হ্যাঁ আমি জানি কিছুদিন পরে এই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে মিডিয়া সরে যাবে হুঙ্কার বন্ধ হবে আসা যাওয়া বন্ধ হয়েছে কামদনিতে যেটা হয়েছে গাইঘাটাতে যেটা হয়েছে হাঁস যেটা হয়েছে মালদাড়িতে যেটা হয়েছে এমনটি হবে আপনি কি তার অপেক্ষা আছেন তার অপেক্ষায় আপনার মানবতা কোথায় গেল মা সারদা কি কাঁদছেন না রাসপুরি কি কাঁদছেন না আপনার হৃদয়ের অন্তঃস্তরে থাকা সেই শ্রী শ্রীরামকৃষ্ণ পরমংসদেব কি কাঁদছেন না আপনার ভাইপোর হৃদয়ে থাকা স্বামী বিবেকানন্দ কি না এরা তো কাঁদছে ম্যাডাম কাঁদছে আসুন না কিচ্ছু না পারলে আপনি আমি একটা তলায় বসে একটু কেঁদে নি নাইবে গেলে সন্দেশ খালি আপনার কালীঘাটের পাশেই একটা বটতলা আছে ওই রাখুন আপনার সাথে কাঁদতে বড় ইচ্ছা করছে হ্যাঁ আপনিই পারেন আর তো কেউ কিছু করতে পারছে না যদি আপনি না পারেন ম্যাডাম অপেক্ষা করুন পৃথিবী গোল একদিন দেখবেন আপনার পাশেই এই আদি গঙ্গার ময়লা জল আদি গঙ্গার ময়লা জল আপনার সেখানেও ঠাই হবে না ধন্যবাদ হ্যাঁ ম্যাডাম আপনার কাঠমানি আপনার তোলাবাজি আপনার সিন্ডিকেট রাজ আপনার বালি গরু কয়লা আপনার আবাস যোজনার টাকা একশো দিনের কাজ এগুলো দিয়ে আপনি ভরিয়ে রেখেছেন বাংলার মানুষকে তাই আপনার পতন হয়নি বাংলার মানুষ পাঁচশো হাজার টাকায় বিক্রি হয় কিন্তু পাঁচশো হাজার টাকা আব্রু দিয়ে দেয় এত সস্তা মহিলারা না আমি বিশ্বাস করতে পারছি না ম্যাডাম এত সস্তা ভালো যায় আপনি আদিবাসীদের খুব সস্তা মনে করেন না তারা যদি সস্তা হতো হাজার টাকা হাজার টাকা রুমালের মতো করে মুড়ে নিয়ে চলে যেত তারা কিন্তু গর্জে উঠেছে এই বাংলার মধ্যে সূর্য খুঁজে পাচ্ছি কিন্তু আমি আগেও আপনাদের চ্যানেলে তাদের স্যালুট জানিয়েছি আবারও স্যালুট জানাচ্ছি তাদেরকে তারা ওই বাংলার সূর্য তারাই ভারতের সূর্য তারা প্রতিবাদ করতে শিখেছে তারা প্রতিরোধ করতে জেনেছে তাদের স্বামীরা কাপুরুষের মধ্যে লুকিয়ে বসে আছে আর ওই স্ত্রীরা ওই অত্যাচারীরা অত্যাচারিতরা তাদের দেয়ালে এমনভাবে পিঠ ঠেকে গেছে তারা জীবনের পরোয়া করছে না আপনার পাঁচশো হাজার টাকায় এরা বিক্রি হবে না এরা গোটা রাজ্যে আগুন জ্বালাচ্ছে এই আগুনে কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে যেমন সিপাহী বিদ্রোহ আমাদের ব্যারাকপুর চাউনিতে মঙ্গল পাণ্ডের এই ফাঁসির ঘটনার পক্ষে পরিপ্রেক্ষিতে শুরু হয়েছিল এই আমাদের পাশে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়ার পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে সুরাট বিরাট দিল্লি দিয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে গিয়েছিল তেমন এই সন্দেশকালীর এই ঘটনা হয়তো হয়তো তাই হতে চলেছে গোটা ভারতবর্ষে যত খালি আছে সব খালিকে ভরিয়ে দেবে এই সন্দেশ খালি আপনার পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকার নোট তখন তারা প্রকাশ্য রাস্তায় পোড়াবে পড়াবে এই দিনটার অপেক্ষায় থাকুন আর আপনাকে তারা কি করবে বলতে ভয় লাগছে আমার আমি শিওর হতে হচ্ছি আমি আতঙ্কিত হচ্ছি আপনার এই দলটাই পশ্চিমবঙ্গে থাকে কিনা সন্দেহ এই দলটাই পশ্চিমবঙ্গের মানচিত্রে ফসির হয়ে যায় কিনা এটাই আমার সন্দেহ ধন্যবাদ অপশানটা আগে না ছিল না অপশান ছিল তোজর কুকুরকে সুভাষচন্দ্র বসু এটা ছিল অপশন তো উনি ইতিহাসটা একটু ভুলে গেছেন তো আপনি কুকুরকে জনহারে গণহারে পুলিশকে কুকুর বানাবেন না আপনাদের কংগ্রেস আমলেও অনেক সময় কুকুরে পুলিশের অবস্থান কুকুরের মতোই ছিল সিবিআই আমলেও তাই ছিল তৃণমূল হল তাই আসলে পুলিশদের মধ্যে অনেক যোগ্য লোক আছে পুলিশ কাজ করতে পারছে না শাসনের ক্ষমতায় যা গেলে শাসকের জায়গায় গেলে পুলিশকে কাজ করতে দেওয়া হয় না তাদের ট্রান্সফার করা হয় তাদেরকে চুমকি দেওয়া হয় তাদের ক্ষতিগ্রস্ত করে দেওয়া হয় তাদের পদোন্নতিকে ধ্বংস করে দেওয়া হয় তাই এই বাঙালি জাতি যারা পাঁচশো হাজার টাকা বিকিয়ে যায় সেই ঘর থেকেই তো পুলিশগুলো গেছে পুলিশগুলো তো আর অন্য কোনো গেছে আসেনি আপনার আমার মতো পরিবার থেকে গেছে যে পুলিশগুলো সেই পুলিশগুলোকে আপনি কুকুর পুলিশ বলবেন না তারা অসহায় হয়ে কুকুরের মতো জীবনযাপন করতে বাধ্য হচ্ছে এই পরিস্থিতি বাংলা হলো কেন এইটাকে বিশ্লেষণ করুন আর কুকুর কুকুর করে কবে ছোট করে লাভ নেই পুলিশের জন্য আমার করুণা হয় ঘৃণা নয় ঘৃণায় মন ভরে যায় আপনি জেনে দেখে দিন সন্দেশকারীর ওই পুলিশটা তারা কতটা অসহায় হলে মন্ত্রীকে মারার পরে তার ডায়রি নিতে পারে না সিদ্দিকুল্লাহকে মারার পর ওই সন্দেশকারী থানার পুলিশ ডায়েরি নিতে পারেনি ডায়রি ডায়রি কমপ্লেন নিতে পারেনি হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী কারণ ওই তোলা তোলাদায় করে দিতে সাজানের মতো পারদর্শী নয় টাকা দিয়েছে তার সব মাপ রাজ্য ওইদিকে হচ্ছে তাই পুলিশকে কুকুর বলা রাখে পুলিশ কেন এই জায়গায় এসে পৌঁছল আপনার সরকার যদি পশ্চিমবঙ্গে আসে অর্থাৎ কংগ্রেসের সরকার পুলিশ কি খুব ভালো থাকবে নাকি নাকি সিবিআই আমলে এত খারাপ ছিল না বটে নাকি খারাপ ছিল না আমি বা মামলা দেখেছি সেখানেও পুলিশের অসহায়তা দেখেছে আপনি বলতে পারেন পুলিশের অসহায়তা এখন অনেক বেড়েছে এটা বলতে পারেন তাই কোনো একটা পেশাগত গোষ্ঠীকে কুকুর না বলাটাই আমার মতে বাঞ্ছনীয় তার ডাক্তারদের তো আপনি ওইভাবে দেখতে হয় শিক্ষক জাতি তো উদ্ধা শিক্ষক জাতি সরকারি শিক্ষকরা কি ভালো আছে নাকি তাদের একটা অংশ কাজ করে একটা অংশ যারা কাজ করে তার পেছনে লাগে কাজ করতে দেয় না তাই সরকারি শিক্ষা ব্যবস্থা সরকার যেমন দায়ী পরিবেশ যেমন দায়ী অভিভাবক যেমন দায়ী জনপ্রতিনিধি যেমন দায়ী শিক্ষক সমাজই তেমনভাবে দায়ী ধন্যবাদ এদের কাজ হচ্ছে যে যেখানে শিশুরা ক্ষতিগ্রস্ত সেখানে কোনো কাজ করবে না যেখানে শিশুরা ক্ষতিগ্রস্ত হলে সেখানে কাজ করবে যেখানে মহিলারা ক্ষতিগ্রস্ত কিচ্ছু করবে না আর যেখানে মহিলারা ক্ষতিগ্রস্ত নয় সেখানে গিয়ে ডায়লগ মানবে ওই বলবে মহিলা কমিশন বলবে যে দাহেজ নেওয়া পণ নেওয়া নিষিদ্ধ নিজেই বিরাট পরিমাণে পণ নিয়ে ছেলে বিয়ে দেবে এই ধরনের কিছু লোক বিকেলবেলা সন্ধ্যকালীন আড্ডা মারতে ওই জায়গায় বসে বিটি বিটি করে আমি ওদের চিনি বলে ওদের দিয়ে যত কম বলা যায় তত ভালো আমি শিশু কমিশনের চিনি শিশুরা মারা যাচ্ছে তার খুশ কি দায়িত্ব আছে শিশুরা মারা যায় ফোন করে দেব ফোন করে শিশু কমিশনের একজন সদস্য আছে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু কমিশনের সে দায়িত্ব নিয়ে শিশুকে হত্যা করছে আমি থানা দায়েরি করেছি থানা দায়েরি করেছি তার বিরুদ্ধে শিশুকে হত্যায় দায়িত্ব শিশুকে বেড়ে ফেলছে তারা শিশু কমিশনের দায়িত্ব অর্থাৎ যে রেপ করে তাকে মহিলাদের সুরক্ষা দায়িত্ব দেওয়া হয়েছে এরকম ক্লিয়ার এরা হচ্ছে কাল্পিক এরা হচ্ছে কুলাঙ্গার এদের জন্য সমাজের আরও ক্ষতি হয়েছে সবাই খারাপ বলছে না কেউ কেউ হয়তো ভালো ওই বললেন না কুকুর পুলিশ কুকুর এদেরকে ওই কুকুরে পদপাধ্য করা যেতে পারে কিন্তু সবাই খারাপ নয় কিন্তু যারা ভালো তারা এতটা সংখ্যালঘু তাদের কথা চলে না যারা কালো তারা এতটাই সংখ্যা গুরু তাদের কথাই চলে ধন্যবাদ প্রথমত আপনি এই কথাগুলো উদ্ধ করুন আমার সমাজে বুদ্ধিজীবী হচ্ছে ওই সন্দেশখালীর ওই আদিবাসী মহিলারা ওরা হচ্ছে বুদ্ধিজীবী যারা দিনকে দিন রাতকে রাত বলতে পারে যারা নিজের জীবনে তোয়াক্কা না করে অন্যায়ের প্রতিবাদ অবশেষে করতে পারে অবশেষে করতে পারে আপনি শুধু একটা কথা বলে রাখি এদেরকে মানুষ বলছেন তো শুধু ভাবুন হ্যাঁ দুটো পা দুটো হাত আছে এরা ভালো বিক্রি হয় হ্যাঁ একটু বেশি দামে বিক্রি হয় দামি গরুগুলোকে এই কোরবানির সময় মেটিয়ে বড় যে নাকি মেটিয়ে কোরবানির সময় দামি গরুগুলো একটা ভালো আস্থা ফলে রাখা হয় আর কি এক লাখ থেকে শুরু হয় দামগুলো এবং সেখানে কিন্তু কম দামি গরু রাখা হয় না কম দামি গরুর জন্য কম দামি একটা বল আছে যেখানে পঞ্চাশ হাজার নিচে গরুগুলো রাখা হয় আমার এদের দিকে এদের তাকালে না ওই গরু মনে হয় আর কিছু মনে হয় না দেববাবু আপনার শ্রেষ্ঠ মনে হয় সন্দেশখালি শ্রেষ্ঠ কামদনী শ্রেষ্ঠ গরুচুরি শ্রেষ্ঠ কয়লা চুরি শ্রেষ্ঠ আলু চুরি চালচুরি মাছচুরি শ্রেষ্ঠ তারপরে বকটুয়ের ঘটনা শ্রেষ্ঠ সুতরা ঘটনা শ্রেষ্ঠ তারপরে আর কি কি মহান মহান কাজের মধ্যে যেগুলো আছে সব মহান মহান কাজ আপনি দেখেছেন গেল গেলসিট গেল শ্রেষ্ঠ সব শ্রেষ্ঠ চারিদিকে শ্রেষ্ঠতে তিনি পেয়েছেন দেববাবু খুব ভালো করে দেখেছেন উনি সিনেমা করেন অভিনয় করেন কখন যে কোন দিকে যান কার রোল নেন কার পার্ট নেন বোঝা মুশকিল কখনো বোনের মতো বোনের মতো ছোটো ভাইয়ের মতো কখনো বড়ো ভাইয়ের মতো কখনো স্বামীর মতো কখনো পিতার মতো কত রোলে তাকে অভিনয় করতে হয় কত সময় রাগী প্রেমিক কখনো সময় দুষ্টু প্রেমিক কখন সময় মিষ্টি প্রেমিক কত প্রেমিক হতে হয় তাকে তাই তার অভিনয়ের দায়ে তিনি অভিনয় করেছেন অভিনয়ের কথা বলেছেন তিনি বলছেন মিঠুন চক্রবর্তী অসাধারণ আর তিনি যার সাথে বসেন সেই কুণাল ঘোষ বলছে মিঠুন হচ্ছে ছি 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 ফলে আমি এদের কথা নিয়ে যত কম বলা যায় তত ভালো এদের কথার এক নয়া সারবত্তা নেই তিনি দিদিকে মহান বলে খুশি করেছেন আমার যেন মনে হচ্ছে উনি বিজেপিতেই যোগদান করবেন শুধু সময়ের অপেক্ষা মাত্র ধন্যবাদ দেবের এরকম অবস্থা আরও যারা আছে সাইনি ফাইনি জাহান দিনকাল ভালো যাচ্ছে না আমার তো ভালোই অভিনয় এখনো আছে এখনও তো লোক নিচ্ছে আমি তো একবার অন্তত প্রতিবাদ করেছি দেখেছি চৌর্যবিত্তি কাকে বলে কোভিডের সময় দেখলাম ইঞ্জেকশান জাল আমাকে করেছে চিফ গেস্ট আমি কি আমাকে ইঞ্জেকশান দিয়ে দিল জাল ইঞ্জেকশান আমিই ধরেছিলাম সব মনে পড়ে যাচ্ছে আমার তাই খুব ভালো মনে আমি এই এমপির পদ থেকে ইস্তফা দিয়ে যদি বেঁচে যাই আমার বিরুদ্ধে আবার কোনো অভিযোগ যাতে তৈরি না হয়ে যায় বুদ্ধিমতী ওনার হবে গতি ধন্যবাদ